যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রী ফাদার হিলারিয়ান হেগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পরে হেগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার ইসলাম গ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইসলাম বিষয়ে ফাদার হিলারিয়ান হেগির আগ্রহ অনেক পুরনো। আজ থেকে প্রায় 20 বছর আগে হেগি একই সঙ্গে মুসলমান এবং খ্রিস্টান হিসেবে পাদ্রির দায়িত্ব পালন করার ব্যাপারে আগ্রহ পোষণ করেছিলেন, তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টিকে তিনি আবারও ইসলামে ফিরে আসার অনুভূতির সঙ্গে তুলনা করে বলেন, আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো, অনেকটা যেন আমি আমার নিজ বাড়িতে ফিরে এলাম। 2003 সালে ফাদার হিলারিয়ান হেগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের অনুগত্য গ্রহণ করেন। পরে 2017 সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজারিয়ানের হোলি রিজারেকশন ম্যানেস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।